আমার বাবা আমজাদ আলী আর আমার কাকা সাম মাহমুদ, এরা দুজনকে ফরিজউদ্দিন গুলি মেরেছে আমার আমজাদ আলীর পেটে, আর সাম মাহমুদকে সাববোল পারসা বোম ওখানে ব্লাস্ট করেছে, কটা বোম ব্লাস্ট করেছে আমি বলতে পারলাম না। আর ওই মারধর করছে, ওই একটা জমি ছিল, জমিটা কিছুদিন আগে ভাগ হয়েছে, তো যে ভাগটা আমাদের পড়ছে সেই ভাগে আমরা জল দিয়ে এসেছি পাট বুনবো বলে, ওরা গিয়ে ওই জমিতে পাট বুনতে লেগেছে, আমরা নিষেধ করতে গেলে ওরা এরকম করে বম পেস্তুল গুলি নিয়ে হামলা করেছে। ওরা কি কোনো রাজনীতি দল করে? ওরা রাজনীতি তৃণমূলের লোক, হুসনারা বিবি তৃণমূলের মেম্বার ছিল, ওর স্বামী ছিল পঞ্চায়েতে, ওর স্বামী রহমত আলী ফরিজউদ্দিন মেরেছে গুলিটা, শাহজাহান আলী হায়দার আলী আমাদের মোটামুটি 7-8 জনকে মেরেছে, রহমত আলী ফরিজউদ্দিন মেরেছে গুলিটা, শাহজাহান আলী হায়দার আলী, কয়জনকে লেগেছে আপনাদের? আমাদের গুলি একটা লেগেছে আর বাকি আমার কাকার মাথাতে গুরুতরভাবে চোট পেয়েছে। কতজনকে মেরেছে? আমাদের মোটামুটি 7-8 জনকে মেরেছে। থানায় জানিয়েছো? হ্যাঁ, থানা পুলিশ কেস করেছি।